বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরেই নানা সংকটে নানা আলোচনায় নানা সম্ভাবনার মধ্যে বাংলাদেশ কোভিড-19 মহামারী মোকাবেলা এই কোভিড-19 এর মোকাবেলার সময় নানান রকমের সংকট তার মধ্যে অর্থনৈতিক সংকট দুর্নীতি ধর্ষণের ঘটনা নানা কিছু আমরা মোকাবেলা করেছি এবং মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে এবং কোভিড-19 এর একটা সেকেন্ড ওয়েভ শুরু হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েক মাস ধরে এই বিষয়ে জাতিকে সতর্ক করবার চেষ্টা করছেন এরই মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির সবচেয়ে শক্তিধর মানুষটির নির্বাচন এবং সেই নির্বাচনে আমরা জানি যে বিগত চার বছর মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বব্যাপী তার যে সম্মান মর্যাদা অনেকখানি হানি পেয়েছে যুক্তরাষ্ট্র ভেতরে ভেতরে অনেকখানি দুর্বল হয়েছে এবং সেই জায়গাটা একটা বড় ধরনের পরিবর্তনের নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থাৎ 46তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন এবং তার রানিং মেট হিসেবে আছেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট হচ্ছেন কমলা হ্যারিস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট প্রথম এশিয়ান আফ্রিকান নারী তিনি এবং নারী হিসেবেও প্রথম সব মিলিয়ে অনেক বড় পরিবর্তন সব প্রচুর ভোট পড়েছে এই নির্বাচনে ভোটের ব্যবধানও বিজয়ী এবং বিজিতের মধ্যে অনেক বেশি সেটিও রেকর্ড পরিমাণ এবং সবচেয়ে বড় কথা প্যান্ডেমিকের সময় মানুষের মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে উৎসাহ এবং যে সচেতনতা সেটি গোটা বিশ্ববাসীকে অনেকখানি বিস্মিত করেছে যে একটা সাধারণ ধারণা ছিল যে মার্কিনীরা রাজনীতি নির্বাচন বিষয়ে খুব একটা উৎসাহী নয় এবং নাটক যদি এখানে শেষ নয় মার্কিন ইতিহাসে এটিও একটা অভিনব ঘটনা যে তিনি হেরে গেছেন তিনি বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাননি বরং তিনি বলছেন তিনিই বিজয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটি বলছেন আইনি লড়াই করবার কথা বলছেন এবং আইনি লড়াই করছেন শেষ পর্যন্ত কি দাঁড়াবে কেউই জানেন না তবে তিনি বলছেন যে তিনি কোনো অবস্থাতেই তার পথ ছাড়বেন না বিদায় নেবেন না তিনি বিজয়ী হয়েছেন যাই হোক এইসব বিষয় বা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আর সেটি এই নির্বাচনে যারা বিজয়ী হলেন যারা হোয়াইট হাউসে যাবেন তারা বিশ্ব রাজনীতিতে বিশ্ব কূটনীতিতে দক্ষিণ এশিয়ায় কি ধরনের প্রভাব ফেলবেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে আমরা কথা বলবো কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রা প্রফেসর আব্দুল মান্নান একটু আপনার কাছ থেকে শুনতে চাই কেমন দেখলেন মার্কিন নির্বাচন এবং ফলাফল দেখে কি মনে হচ্ছে আপনার ধারণা কি অনেক ধন্যবাদ মুজিবনগর মেহেরপুরবাসীর পক্ষ থেকে যারা চ্যানেল আই তৃতীয় মাত্রা দেখছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং ট্রাম্প যাই বলুক না কেন আমি বাইডেন কে এবং কমলাকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ পপুলার ভোটে এবং তাদের অন্য ভোটে তিনি জয়লাভ করেছেন ফলে এই জয় গণতন্ত্রের জয় এই জয় বিশেষ করে আমেরিকার জয় আমেরিকার যে দুর্যোগ চলছিল সেই দুর্যোগের হাত থেকে বিশেষ করে বহু লোক করোনায় মারা গেল অর্থনৈতিক সমস্যা দেখা দিল তাদের মধ্যে জাতিভেদ বর্ণ বৈষম্য এবং একজন কালো মানুষকে পিটিয়ে মেরে ফেললো হাত দিয়ে এই যে নানান রকমের জটিলতা চলছিল সেই জটিলতার হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য আমেরিকার ভোটাররা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ আর ট্রাম্প যেটা করতে চাচ্ছেন তার পরিবারের পক্ষ থেকেও তাকে নিষেধ করা হচ্ছে তারপরেও তিনি যেটা করতে চাচ্ছেন সেটা গণতান্ত্রিক চর্চা সেটা নয় সেটা হচ্ছে জর্জার মুলুকতারের মতো কিন্তু এটা আমেরিকাতে কেন এখন পৃথিবীর কোথাও খাটবে না এটা খাটার মতো না এটা করার মতো না এটা হওয়ার মতো না সেই জন্য আমার আমার আমাদের অভিনন্দন তাদেরকে এবং আমেরিকার যে নতুন সরকার আসছে 20 তারিখে
জানুয়ারির 20 তারিখে যে শপথ গ্রহণ হবে সেই সেই সরকার সঙ্গে আমাদের সাথে বরাবরই ডেমোক্রেটদের সম্পর্ক ভালো ছিল বরাবরই আমাদের সঙ্গে ভালো ছিল কিন্তু ট্রাম্পের আমলেও মোটামুটি একটা অবস্থা আমাদের ঘটে ঘটে ছিল এখন বাইডেন বাইডেন যা বলছেন সেটা তাতে আমি খুব খুশি হচ্ছি তিনি বিশ্ব নেতাদেরকে ডেকে তিনি বিশ্বের সমস্যা নিয়ে বিশেষ করে জলবায়ু সমস্যা গণতান্ত্রিক সমস্যা করোনার সমস্যা এই সমস্ত বিষয় নিয়ে তিনি একটি আলোচনা করতে চান এবং এই নিয়ে বিশ্বে বিশ্বের নেতৃত্বের সঙ্গে একমত হয়ে কিভাবে এই করোনাকে মোকাবেলা করা যায় এবং বিশেষ করে জাতিসংঘ থেকে যে আমেরিকা পিছিয়ে এসছে অনেকগুলো ক্ষেত্রে আমেরিকার স্বাস্থ্য ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে আমেরিকা যে সরে এসেছে ডিজন করেছে তাদের সঙ্গে সেখানে তিনি ফিরে যেতে চান এই সমস্তগুলো করলে মানুষের সঙ্গে মানুষের পৃথিবীর সমস্ত মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটা আরো বেশি মধুর হবে প্রগাঢ় হবে এবং মানুষ মানুষকে মানুষের মতো করে বিবেচনা করবে আমেরিকার যে বর্ণ বৈষম্যবাদ যেটা বিশেষভাবে চলছিল সাদা কালোর যে যুদ্ধ সাদা কালোর যে বিভেদ সেই বিভেদ নিশ্চয়ই মিলে যাবে না তারপরেও কমলে ভালো হয় কমলে মানুষের মানুষে মানুষে যে মানবতার যে ইতিহাস মানবতার যে জয় জয়কার সেটা সেটা বৃদ্ধি পায় এবং আমরা আশা করব যে আমাদের সরকারের সঙ্গে এই নতুন সরকারের সম্পর্ক সুদ ভালো হবে আরো ভালো হবে কারণ গণতান্ত্রিক চর্চাটা উভয় সরকারের পক্ষেই করা সম্ভব হবে এবং আমাদের বিশেষ করে চীনের এটা হয়তো পরে আপনি বলবেন সেদিকে আমি যাব না এইভাবে আমরা এগিয়ে যেতে চাই আর কমলা কমলা কমলাকে নিয়ে গর্ব করছি আমরা তার পারফরমেন্স তার যে সমস্ত কাজ তিনি করছেন সিনেটর হিসাবে এবং অন্যান্য পদে থাকা অবস্থায় এখন তিনি ভালো করবেন আরো ভালো করবেন এবং আমাদের এশিয়ার মানুষ হিসাবে ভারতের এশিয়ার আংশিক মানুষ ভারতবর্ষের মানুষ আংশিক মানুষ হিসাবে তিনি নিশ্চয়ই একটি নতুন দিগন্ত উন্মোচন করবেন এবং আমরা সেক্ষেত্রে তাকে বিশেষভাবে অভিনন্দন জানাব এবং আমরা দেখব যে নারীরা আমেরিকাতে নারীদের যে সম্মান দেওয়া হয় না আজ পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট হতে পারেনি কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হতে পারেননি তিনিই একমাত্র প্রথম হলেন এই জন্য এবার আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আমাদের দেশে নারীদের যে আধিপত্য আমাদের দেশে নারীদের যে নেতৃত্ব সেটা যেভাবে এগিয়ে যায় আমেরিকায় সেটা নাই সেটার একটা সূচনা হলো শুভ সূচনা হলো সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান বাসীকে ধন্যবাদ জানাচ্ছি জি আসবো আবার আপনার কাছে জেনারেল ইব্রাহিম একটু আপনার কাছে ধন্যবাদ চাই যে এই নির্বাচন গোটা বিশ্বকে কি বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কি লেসন বা বার্তা এবং ট্রাম্প আসলে শেষ পর্যন্ত কি করবেন সেটা নিয়ে এখনো কিন্তু আপনি জানেন যে গত পরশুদিনই ট্রাম্প তার ডিফেন্স সেক্রেটারিকে ফায়ার করেছে এবং নতুন একজন ডিফেন্স মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেছেন অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী তো আর তিনি বলছেন না তিনি তো ভারপ্রাপ্ত বলেছেন লিখছে সবাই মিডিয়া যাক অসুবিধা নেই সেটি কোনো কথা না কিন্তু একজনকে সরিয়ে দিয়ে তিনি আরেকজনকে দিয়েছেন কারণ তার তো সবই অস্থায়ী কাকে কখন রাখবেন কখন বিদায় করবেন সেটা কেউ জানেন না তো সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই জেনারেল ভাই আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল আই তৃতীয় মাত্রাকে ধন্যবাদ দাওয়াত দিয়েছেন আর যারা এই অনুষ্ঠান দেখছেন দেশের ভেতরে বাইরে সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো আসসালামু আলাইকুম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করি আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে আমেরিকাতে যেমন এই নির্বাচনটাকে নিয়ে অনেকগুলো রেকর্ড হয়েছে যে ডাক বিভাগের মাধ্যমে ইতিপূর্বে এত ভোট কোনোদিন পরে নাই সশরীরে ভোট কেন্দ্রে গিয়ে ভোটের দিনের আগে ভোট দেওয়াও এই রেকর্ড অতীতে কোনোদিন হয় নাই মহিলা ভোটার টোটাল পুরা মার্কিন যুক্তরাষ্ট্রে এত ভোট কোনোদিন দেয় নাই
টোটাল ভোটও এতদিন এই 200 বছরে এতবার পড়ে নাই তরুণ ভোটার তরুণ ভোটারগণ ঢাকে ঢাকে গিয়েছে আর সবচেয়ে বড় কথা যে ইলেকটোরাল ভোট ইলেকটোরাল কলেজের ভোটগুলো এই যে পার্থক্যটাও একটা রেকর্ড পরিমাণ পার্থক্য দাঁড়িয়েছে 214 আর প্রায় 300 এর কাছে এটা 300 ধারণা করা হচ্ছে যে 306 হয়ে যাবে ধারণা করা হচ্ছে জি তো আমরা গল্প করছি এখন বুধবার দিবাগত রাত হয়ে গেছে বৃহস্পতিবার দিন এসে গেছে আরো কয়েকটা দিনের মধ্যে আরো কত কিছু যে ঘটে যাবে তবে আপনার প্রশ্নের উত্তরে আমি সাদামাটা ভাষায় বলতে চাই যে সত্য বলতে কি 1863 সালে একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল আরেকবার মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র পুনরুদ্ধার হলো 2020 সালে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র থাকা অবস্থায় বেড়াতে গিয়েছিলাম সেই গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে এবং সেখানে দাঁড়িয়ে সেই অডিওটা শুনতাম আর অভিভূত হতাম যে ছাত্র কলেজ ইউনিভার্সিটির ছাত্র হিসেবে যেটা শুনেছি এটা আজকে নিজে শুনলাম যুদ্ধক্ষেত্রটা দেখলাম আর্মির লোক হিসেবে খুব মজা লেগেছে যে কেমনে যুদ্ধটা হলো তো গণতন্ত্রের জন্য আসলে যুদ্ধ করতে হয় তো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এই যুদ্ধটা গত একটা 12 মাস ধরে করছে যদি বেশি না বলি অন্তত 12 মাস তো বটেই এবং তারা রাজপথে নেমেছে তারা সভ্য সমাজে প্রচলিত সকল পন্থা অবলম্বন করেছে যেন গণতন্ত্রটা আপহেল্ড হয় এবং চার দিন আগে আজকে থেকে চার দিন আগে যখন বাংলাদেশ সময় সকালবেলা 7:23 কমলা হ্যারিস বক্তব্য দিচ্ছিল আর তার 5-6 মিনিট পরে 7-8 মিনিট পরে যখন জো বাইডেন বক্তব্য দিচ্ছিল আমি অভিভূত হয়ে শুনছিলাম অনেকদিন পর একটা ভদ্রলোকের ভাষায় একটা স্টেটসম্যান লাইক রাষ্ট্রনায়কোচিত বক্তব্য শুনলাম এবং তিনি যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি অভিনন্দন জানাতে বাধ্য অভিনন্দন জানাচ্ছি যারা বাঙালি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন তাদের কা নিশ্চয়ই চ্যানেল আই তৃতীয় মাত্রা সেখানে অনেক জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আর আমি আলাদা কোনো ফ্যাক্স মেসেজ বা বিবৃতি দেই নাই কিন্তু এখানে অন্তত বলে যাচ্ছি আর 2-4টা ইন্টারনেট টিভির মাধ্যমে ইন্টারভিউ দিতে গিয়ে বলেছি তো আমি দেখি আপনাকে তিনটা জিনিস এখানে অন্তত লেট আস এমফেসাইজ এক নম্বর হচ্ছে জনগণ যদি আগ্রহ প্রকাশ করে তাহলে অসাধ্যকে সাধ্য সাধন করা যায় এটার একটা উদাহরণ এটাকে ইংরেজি ভাষায় বলা যেতে পারে পিপলস পাওয়ার এটাকে ইংরেজি ভাষায় বলা যেতে পারে পার্টিসিপেশন অফ দি পিপল এটাকে ইংরেজিতে বলা যেতে পারে পার্টিসিপেটরি ডেমোক্রেসি এবং আপনি একটা কথা কিন্তু সূচনা বক্তব্যে বলেছেন জিল্লুর ভাই যে লোকে বলতো মার্কিন যুক্তরাষ্ট্রের লোকেরা রাজনীতিতে আগ্রহী না ওরা ভোট টোট দিতে যায় না কথাটা কিন্তু আপনি ফেলে দেওয়ার মতো না সত্য কথা ওরা সাধারণত এইসব ঝামেলার মধ্যে জড়ায় না এই জন্য ওদের পার্সেন্টেজ অফ ভোটার টোটাল ভোটারের কত অংশ ভোট দেয় যে খুবই কম হতো কিন্তু এবার বাংলায় যে প্রবাদ শব্দটা হাড্ডাহাড্ডি লড়াই এটা এবার রিপাবলিকানরাও চেয়েছে তাদের ভোটাররা যেন ভোট দেয় আর ডেমোক্রেটরাও চেয়েছে তাদের ভোটাররা যেন ভোট দেয় তো নেড়া বেলতলায় একবারের বেশি যায় না বাংলা প্রবাদ বাক্য আছে 2001 সালে আলগোর ফ্লোরিডাতে মার খেয়েছে তিনি বেশি পেয়েছিলেন ভোট কিন্তু সুপ্রিম কোর্ট বিরোধী পক্ষের প্রাধান্য ছিল বিচারকদের মধ্যে তারা শুনানি মাধ্যমে জর্জ বুশ জুনিয়র দায়িত্ব দিয়ে দিয়েছিল আবার গতবার এখন থেকে 4 বছর আগে 2016 নির্বাচন নভেম্বরে যেটা হলো হিলারি ক্লিন্টন সঙ্গে যেটা হলো ট্রাম্প সেটাতে কিন্তু হিলারি বেশি ভোট পেয়েছিলেন 30 লক্ষ 30 মিলিয়ন অর্থাৎ শুধু জনসংখ্যা শুধু ভোট সংখ্যা বেশি হলেই হচ্ছে না ওই ভোটটা কার্যকর কতগুলো রাষ্ট্রে বেশি হতে হবে যাতে করে ইলেকটোরাল ভোটগুলো আপনার সঞ্চয় হয় তো আমি এটা একবার শিখেছিলাম সেই মার্কিন যুক্তরাষ্ট্রে ছাত্র থাকা অবস্থায় আরেকবার শিখলাম গতবার হিলারি কেন হেরে গেল এই দুশ্চিন্তায় তারপরে বুঝলাম যে এই জন্য হেরে গেছে এবার এবার ডেমোক্রেটিক পার্টি সাবধান ছিল মানুষ যেন আসে তো তারা যে কোনো নিয়মই হোক যে সেজন্য আপনি খেয়াল করেছেন ইভেন পোস্টাল ব্যালটে যে ভোট হচ্ছে সেটাও কিন্তু তারা ক্যাম্পেইন করেছে ক্যাম্পেইন যদি আপনি ওই মোবাইল ফোনে খেয়াল করি যে যে ওই ওখানকার অনেকগুলো ওয়েব পেজে যদি আপনি সংযুক্ত হয়ে যান তো না হলে 500 থেকে 600 বার আমি এই ইমেল পেয়েছি সাইদ যেহেতু মার্কিনীরা ফার্স্ট টাইম সাইদ বলবে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে সাইদ তোমার এটার জন্য আমরা তোমাকে মনে করাই দিচ্ছি এজিউমিং যে আমিও বোধহয় ভোটার আর কি আমেরিকান তো আর একটা কথা তো সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং
আমার দেশের জনগণের পক্ষে আমি বিনীতভাবে নিবেদন করব যে ঘরে বসে থেকে পরিবর্তন আশা করা ঠিক না আমি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল তুমি যদি পরিবর্তন চাও তাহলে তোমাকে একটু কষ্ট করতে হবে সেই কষ্টটা হলো জো বাইডেন বিরোধী শিবিরে ছিল না ওখানে তার অপোজিশন পার্টি আর পজিশন পার্টি বলে কিছু নাই তো কিন্তু তারা এক রাত্রি ঘুমায় নাই গত চার মাস তারা এটাকে এত সিরিয়াসলি নিয়েছে দুই নম্বর হলো জনগণ যেন ভোটটা দিতে যায় বিকজ এভরি সিঙ্গল ভোট কাউন্টস প্রতিটা ভোটের মূল্য আছে এই শিক্ষাটা আমরা যদি নিতে পারি বাংলাদেশের জনগণ যদি নিতে পারি তাহলে বাংলাদেশের গণতন্ত্র এরকমই শক্তিশালী হবে এরকমই কার্যকর হবে প্রত্যেকটা ব্যক্তি তার মত দিতে পারবে এখন আপনি কি জিল্লুর ভাই এটাকে উপযুক্ত স্থান মনে করছেন কিনা এই পর্যায়ে আমার পক্ষে বলার যে ওদের 2020 সালের নির্বাচন আর আমাদের 2018 সালের নির্বাচনের মধ্যে কোনো তফাত কি আছে কিনা অর্থাৎ কিনা ওটাও পপুলার ভোট আমাদেরটাও পপুলার ভোট ওদেরটা হয়েছে কোন কোন রাজ্যে 15 দিন ব্যাপী পোস্টাল ভোট দেওয়া শুরু হয়েছে 15 দিন আগে দুটা রাজ্য আছে এক মাস আগের থেকে দেওয়া শুরু করেছে এবং কিন্তু আমাদের এখানে তার এই পদ্ধতিটা নাই নাই কারণ আমরা এখনো সেই সিস্টেম ডেভেলপ করতে পারিনি আমরা চুরি চামারিতে ব্যস্ত করাপশনে ব্যস্ত লুটতরাজে ব্যস্ত সততা নামক শব্দটা ডিকশনারি থেকে আমরা তুলে দিয়েছি তো ফলশ্রুতিতে আমাদের এখানে ওই সমস্ত কার্যকর করা খুবই মুশকিল হবে তো সেজন্যে কিন্তু এখানে অন্তত দিনের বেলা যায় ভোটটা দেওয়ার যেই সুযোগ সুবিধা গণতন্ত্র দেয় সংবিধান দেয় আমরা 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনটাতে সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছি ফলশ্রুতিতে আমরা কোনো মতেই বলতে পারছি না যে মিল এখানে আনতে পারছি না তো আমি এখানে শুধু যারা ডিসেম্বর 2018 নির্বাচনটাকে হাইজ্যাক করেছে ছিনতাই করেছে যারা এটাকে নষ্ট করেছে সেই নির্বাচন কমিশন সহ সরকারি লোকেরা শুধু তাদেরকে দোষ দিব না আমি নিজের ঘরেও কিছুটা দোষ দিতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা কেন রাজপথে ছিলাম না বা থাকলাম না আমরা কেন রাজপথে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের জন্য গেলাম না বা গণতান্ত্রিক পদ্ধতিতে পাহারা দিতে চেষ্টা করলাম না এটা আমাদেরকেও নিতে হবে এতটুকু আজকে এই মুহূর্তে বলি প্রফেসর আব্দুল মান্নান আপনার কথা এবং জেনারেল ইব্রাহিমের কথা সূত্র ধরে আমি কিছু কথা আলোচনার মধ্যে আনতে চাই সেটি হচ্ছে যে এই নির্বাচন যেটি প্রমাণ করেছে যে জনগণের অংশগ্রহণ জনগণ চাইলে যে কোনো কিছু করা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে সবাই বলছেন যে জনগণের বিজয় হয়েছে মার্কিন গণতন্ত্রের বিজয় হয়েছে এবং এই নির্বাচন প্রমাণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আসলে অনেক অনেক বেশি শক্তিশালী যে কোনো দেশের প্রতিষ্ঠানের চাইতে এবং প্রতিষ্ঠানগুলো শক্তিশালী থাকলে আসলে যা খুশি তা করা যায় না পাগলামো করে হয়তো কিছু কিছু একটা আবহ তৈরি করা যায় কিন্তু আসলে আখেরে সুবিধা হয় না এবং তৃতীয়ত হচ্ছে যে একটা ব্যবস্থা যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলেও আসলে অগণতান্ত্রিক অশুভ শক্তি সুবিধা করতে পারে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা বেশ ভালো পরিমাণে ক্রিয়াশীল প্রতিষ্ঠানগুলো ক্রিয়াশীল সেটি প্রমাণিত হয়েছে আপনি বলছিলেন যে বাইডেন গ্লোবাল লিডারদের পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধান রাষ্ট্রপ্রধান প্রধানদের ডাকবেন যুক্তরাষ্ট্রে ডেকে তিনি পৃথিবীর সমস্যা নিয়ে আলোচনা করবেন খুবই ভালো উদ্যোগ আপনি সাধুবাদ জানিয়েছেন জেনারেল ইব্রাহিম নির্বাচন নিয়ে প্রশ্ন এবং আপনি বলছিলেন যে সেখানে ক্লাইমেটের ইস্যু গণতন্ত্রের ইস্যু এই বিষয়গুলো আলোচনার মধ্যে নিয়ে আসবেন সো বাংলাদেশের ক্ষেত্রে যেটি জেনারেল ইব্রাহিম বলছেন যে জনগণ সচেতন না জনগণ সক্রিয় না আমরা জানি ইতিহাস বলে যে বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবাদী সবসময় রাজপথে ছিল গত কয়েক বছর ধরে তারা একটু নিরাসক্ত নির্মোহ দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে সেই অর্থে কোনো প্রতিষ্ঠান আপনিও বলতে পারবেন কিনা বা জেনারেল ইব্রাহিমও বলতে পারবেন কিনা যে কোনো প্রতিষ্ঠান আসলে তার নিজস্ব শক্তিমত্তা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে কোনো ব্যবস্থা আসলে ক্রিয়াশীল সেটিও আমরা বলতে পারি কি না সেটিও একটি প্রশ্ন এবং সব মিলিয়ে যে বাইডেন ক্যাম্পেইনের কথা বলি বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যা হবে বা কমলার কথা বলি তারা অনেক বেশি ডেমোক্রেসি হিউম্যান রাইটস এইসব বিষয়ে সোচ্চার থাকবেন এটি ধারণা করা হয় এবং সেটি গোটা পৃথিবীব্যাপী তাদের এই ক্যাম্পেইনটা তারা করবেন বলে ধারণা করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প যেসব জায়গায় অবহেলা করেছেন যেসব জায়গা থেকে তিনি দূরে ছিলেন সেখান থেকে বাইডেন কমলা একটু অন্যরকম ভূমিকা নেবেন আপনি বলছিলেন যে কমলা হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত তার মা 19 বছর বয়সে ভারত থেকে যুক্তরাষ্ট্রে গেছেন সো একটা ভারতীয় সম্পর্ক তার সঙ্গে আছে কিন্তু আমরা এটিও জানি যে কমলা নিজেও খুবই ভারতের কিছু কিছু বিষয়ে খুব কট্টর সমালোচক যেমন কাশ্মীর ইস্যুতে তার অবস্থান খুব পরিষ্কার এবং তিনি ভারতীয় কর্তৃপক্ষের যে অবস্থান বা
ক্রিয়াকর্ম সেটিকে তিনি পছন্দ করেন না ভারতের যে সেভেন সিস্টার যারা আমাদের চারপাশ ঘিরে আছে তাদের প্রতি ভারতীয় কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা অবস্থান সেটিকে কমলা কখনোই সমর্থন করেননি বরং এইসব বিষয়ে তিনি খুব সোচ্চার ছিলেন জো বাইডেনকেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি সব মিলিয়ে আসলে কি মনে হয় এবং ডেমোক্রেসির কথা যদি আলোচনা করি হিউম্যান রাইটসের কথা যদি আমরা আলোচনা করি সেক্ষেত্রে আমরা আবার একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে বাংলাদেশের সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে ইকুয়েশনটা বা কেমিস্ট্রিটা আসলে এই নতুন সরকারের কি হতে পারে বলে আপনি মনে করেন প্রসাদ বানান আপনি যেসব কথা বলছিলেন খুব ভালো একটা ন্যারেশন দিয়েছেন আসলে ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলো কথা আপনি বলেছেন আমি আপনার সাথে একমত যে প্রতিষ্ঠান যদি দুর্বল হয়ে যায় প্রতিষ্ঠানের যদি অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় তাহলে পারে সেই দেশ সেই গণতন্ত্র ক্রিয়াশীল থাকে না যখন বাইডেনের ভোটের অবস্থা ভালো হয়ে গেল তখন দেখা গেল যে প্রতিষ্ঠান বাইডেনকে পাহারা দিতে আরম্ভ করলো তার বাড়ি এবং কমলার বাড়ি তার সিকিউরিটি তারা নিয়ে নিল সেখানে ট্রাম্পের অর্ডারের জন্য ট্রাম্পের নির্দেশের জন্য তারা জর্জিয়ার কথা জানি যে সেখানে ইলেকশন কন্ডাক্টের দায়িত্ব ছিল রিপাবলিকান পার্টির যিনি সেক্রেটারি অফ স্টেট ওখানকার লোকাল তারাও কিন্তু বলছেন যে হ্যাঁ আবেদন জানিয়েছেন কাউন্ট করার জন্য রিকাউন্ট করার জন্য আমরা রিকাউন্ট করবো এটি বিধিসম্মত কিন্তু ভোটে কোনো কারচুপি ভোটে কোনো অনিয়ম কোনো ফ্রড যদি ট্রাম্প বলছেন আমি রিপাবলিকান কিন্তু আমি বলছি হয়নি এবং আমরা দেখছি যে অনেক রিপাবলিকান সিনেটর তারা এখন বলছেন ট্রাম্প যা করছেন সেগুলো ঠিক নয় সো এগুলো একটা প্রাতিষ্ঠানিক মানে রাজনৈতিক দলও যদি শক্তি হয় সেখানেও গণতন্ত্রের চর্চা আমার তো মনে হয় না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি ইভেন জেনারেল ইব্রাহিমের কল্যাণ পার্টির কোনো নেতা উনি আর সিদ্ধান্তের বাইরে গিয়ে কথা বলবেন কিনা আপনি পরে বলবেন সেটি বাংলাদেশে একটা অস্বাভাবিক এবং দল হেরে গেছে সেখানে দলের নেতারা একটা বড় অংশ তারা বলছেন যে না এবং তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কার করে দিচ্ছেন না কেউ না দল থেকে বহিষ্কারও করছে না এমনকি তার স্ত্রী এবং তার জামাতা তারা পর্যন্ত বলছে মেনে নেওয়ার জন্য ইভেন আপনি জানেন যে ইলেকশন ক্যাম্পেইনের সময় রিপাবলিকান পার্টির একটা বড় অংশ কিন্তু বাইডেনের পক্ষে ট্রাম্পের বিপক্ষে বাইডেনের পক্ষে সমর্থন করেছে জি প্লিজ আপনি বলতে পারেন সমর্থন করেছে আপনি বলতে পারেন তো এখন আপনি যেটা বলছেন যে আমাদের সাথে সম্পর্কটা কেমন হবে আসলে গণতান্ত্রিক চর্চাটা আমাদের বাড়াতে হবে এবং গণতান্ত্রিক চর্চা বাড়ালে পারে আমেরিকা গণতন্ত্রের দিকে আবার ফিরে যাবে বিশেষভাবে ফিরতে হবে কারণ যদি তারা গণতান্ত্রিক চর্চায় বেশি করে না যায় ট্রাম্পের মতো করে যদি থেকে যায় তাহলে আমেরিকার এই বিজয় নস্যাৎ হয়ে যাবে এই বিজয় কোনো মূল্যহীন অর্থহীন হয়ে যাবে সেজন্য বাইডেন বা কমলা এরা সবাইকে নিয়ে তাদের তিনি আরেকটা মূল্যবান কথা বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন অথবা যারা আমাদের ভোট দেননি আমি সবারই রাষ্ট্রপতি সবারই প্রেসিডেন্ট এবং আমি সবাইকে নিয়ে আমেরিকাকে সুগঠিত করব আমেরিকার যে জয়যাত্রা পৃথিবীর যে মোড়ল বলে আমরা শব্দটা ভালো না যদিও মোড়ল বলি সেই মোড়লগিরি করবার জন্য বাইডেনের যে প্রচেষ্টা হবে সেই প্রচেষ্টার ভিতরেও আমরা থাকব কারণ আমরা আমরা আমাদের ভৌগোলিক অবস্থানের দিক থেকে আমাদের একটা বিশেষ গুরুত্ব রয়েছে সেই গুরুত্বের দিক থেকে আমাদেরকে কেউ উপেক্ষা করুক বা উপেক্ষা করতে পারবে এরকম মনে হয় না সেজন্য আমাদের জনগণ বলুন আমাদের রাষ্ট্র বলুন আমাদের গণতন্ত্র বলুন আমাদের আর যা কিছু আছে সব কিছুর সঙ্গেই আমেরিকার একটা সুসম্পর্ক থাকবে যদিও মুক্তিযুদ্ধের সময় আমেরিকার জনগণ আমাদের পক্ষে ছিল কিন্তু আমেরিকান সরকার আমাদের বিপক্ষে ছিল কিন্তু এখন সেদিন পাল্টিয়ে গেছে সেদিন বদলিয়ে গেছে সে অবস্থা হবে না আমাদের জনগণের পক্ষে আমেরিকাকে থাকতে হবে এবং সবাই মিলে আমাদের যে করোনার যে গ্রাস করোনা যে সর্বগ্রাসী একটা অবস্থা নিয়ে করোনা যে এগিয়ে আসছে এটাকে বাইডেনের নেতৃত্বেই হোক আর যার নেতৃত্বেই হোক আমাদের সকলকে মিলে এটাকে প্রতিরোধ করতে হবে এটাকে রক্ষা আমাদের হাত থেকে মানুষের জীবনকে রক্ষা করতে হবে তা যদি করতে না পারি তাহলে পারে আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের গণতান্ত্রিক চর্চা
আমাদের যে দাবি এবং আমরা যে বলি যে আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জাতিসত্তা নিয়ে বেঁচে থাকে, আমেরিকার সবকিছুই বিজ্ঞান বলুন, তাদের স্পেসে যাওয়া বলুন, তাদের যুদ্ধ যুদ্ধাস্ত্র বলুন, তাদের যা কিছু সবই আধুনিক, সবই তারা নতুন নতুন আবিষ্কার করছে, ওষুধ আবিষ্কার করছে, বিজ্ঞানের চর্চা ট্রাম্পের আমলে বন্ধ হয়ে গেছিল, এখন তা বাইডেন বলেছেন বিজ্ঞানের চর্চাটাকে বেশি করে আমাদেরকে করতে হবে, কারণ জ্ঞান বিজ্ঞানের চর্চা না হলে এবং বিজ্ঞানকে যদি আমরা অগ্রসর করাতে না পারি বিশেষভাবে সবাই মিলে, তাহলে পরে আমরা এই পৃথিবীতে যে করোনার মতো আরো যদি দুর্যোগ কিছু আসে তাহলে আমরা পৃথিবীর মানুষকে পৃথিবীকে আমরা রক্ষা করতে পারবো না। সেজন্য আমাদের সঙ্গে বাইডেন সরকারের সম্পর্ক ভালো হবে এবং ন্যায্য কথা বলার জন্য ধন্যবাদ দিই আমি কমলাকে, যে কমলার ন্যায্য কথা বলছেন এবং ন্যায্য কথা যদি কেউ বলে বঙ্গবন্ধুর সেই কথাটা আসতে হয় যে একজনও যদি ন্যায্য কথা বললে তাহলে আমি সে কথা মেনে নেব, আমরা সেই সেই কথার সেই মানুষের ফলোয়ার, সেই মানুষের আমরা কর্মী, ফলে আমরা মনে করি যে ন্যায্যতা থাকতে হবে, ন্যায্যতার ভেতর দিয়ে দেশকে অগ্রসর করতে হবে, মানুষকে অগ্রসর করতে হবে। মুজিব বর্ষ চলছে, মুজিব বর্ষে মুজিবের যে আদর্শ, মুজিবের যে প্রত্যয়, মুজিবের যে ত্যাগ, সেগুলোকে আমাদেরকে মনে রেখে আমাদেরকে মাথায় নিয়ে সেই আদর্শকে আমরা সামনে নিয়ে অগ্রসর করব এবং সেইটাই যদি আমরা করতে পারি তাহলে বাইডেনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে, আরো ভালো হবে, কারণ দুজনেরই একই রকমের একটা ধ্যান ছিল গণতান্ত্রিক চর্চা এবং অসাম্প্রদায়িক রাজনীতির যে চর্চা, ওখানে আমাদের এখানে বর্ণবাদ নাই, আমাদের ধর্ম ধর্মভিত্তিক কিছু প্রবলেম আছে কিন্তু ওখানে যে বর্ণবাদ এবং ধর্ম এই যে সমস্যা, সেই সমস্যা খুব প্রবল, খুব প্রগাঢ় আমেরিকাতে, আমাদের দেশে এরকম না। আমরা শেখ হাসিনা চেষ্টা করছেন যে ধর্মে ধর্ম ধর্ম যার যার উৎসব সকলের, এই যে একটি অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এই জিনিসটাকে আমরা যে মাথায় রেখে আমরা আমাদের মনে রেখে আমরা যে অগ্রসর হবার চেষ্টা করছি এটা আমাদের জন্য খুব প্রয়োজন এবং এই প্রয়োজন প্রয়োজনীয়তা আমরা সবাই মিলে মিলে মিশে এটাকে করব এবং আমাদের অর্থনৈতিক অবস্থা এই করোনাতেও আমাদের অর্থনৈতিক অবস্থা যেভাবে ভঙ্গুর হয়ে যাবে, যেভাবে বিপর্যস্ত হয়ে যাবে বলে আমরা ভেবেছিলাম, সেইভাবে আল্লাহর হাজার অনুগ্রহ যে আমরা সেইভাবে আমাদেরকে কষ্ট পেতে হয়নি, এখনো কষ্ট, সেইভাবে আমরা বিপর্যস্ত হইনি, আমরা আমাদেরকে সামলি নিয়ে আমরা কষ্টের ভিতরেও আমাদেরকে সামলাতে পারছি, আমরা অগ্রসর হতে পারছি, এটাও একটা কম কথা না। সেই জন্য এই আমাদের ভৌগোলিক অবস্থানকে কেন্দ্র করে এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি আমরা এবং আমরা মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, ফলে আমাদের মানুষ দুর্বল নয়, আমাদের মানুষ সবল। সেজন্য আমরা আশা করব যে আমরা পৃথিবীর সমস্ত মানুষের সাথে, সমস্ত রাষ্ট্রের সাথে, বিশেষ করে আমেরিকার সাথে এবং আমেরিকার গণতন্ত্রের সাথে, তাদের জ্ঞান বিজ্ঞান চর্চার সাথে, তাদের প্রগতির সাথে আমরা মিলিয়ে আমাদের দেশকে অগ্রসর করব, উন্নতির দিকে নিয়ে যেতে পারবো এবং শেখ হাসিনা যে ডেল্টা ডেল্টা 100 বছরের যে প্রোগ্রাম হাতে নিয়েছেন এটাও তার একটা বিশেষ মানে কত দূরভিসন, কত জ্ঞান তা থাকলে, কত সুদূর প্রসারী চিন্তা থাকলে একটা মানুষ এইভাবে করতে পারে। এই যেমন আমেরিকা স্পেসে যাচ্ছে, এই এই সুদূর প্রসারী অবস্থাকে স্থায়ী করার জন্য সেরকম আমরাও এদিকে অগ্রসর হতে পারবো বলে আমার মনে হয়। মেজর জেনারেল সৈয়দ মওদুদ ইব্রাহিম, প্রশ্ন কি একই? আপনি যে প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলো নিয়ে
যদি আগাই যে সম্পর্কটা কেমন হতে পারে হঠাৎ আমার মনে আসলো যে দুটো রাষ্ট্র একটার নাম গণচীন পিপলস রিপাবলিক অফ চায়না আর একটার নাম মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বা গণচীনের সঙ্গে বন্ধুত্ব করার জন্য কেউ কি বাংলাদেশ সরকারগুলিকে অভিযুক্ত করবে যে আপনি স্বাধীনতা বিরোধী রাষ্ট্রগুলোর সঙ্গে বন্ধুত্ব করছেন এটা দিয়ে আমি বলতে চাচ্ছি যদি কেউ অভিযোগ করেও আমি নিজেই দাঁড়াবো সেটা খণ্ডন করার জন্য যে পৃথিবীতে টাইম অ্যান্ড টাইড স্রোত এবং সময় কারোর জন্য বসে থাকে না পরিস্থিতির সঙ্গে মিল রেখে মানুষকে আগাতে হয় চলতে হয় এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব ভালো করেই জানেন তার পূর্বে প্রধানমন্ত্রীরাও জানতেন বা সরকার প্রধানরা জানতেন এখন যে প্রশ্নটা দাঁড়াবে যে আমরা যেহেতু কথাটা এসেই গেল আপনি বারবার সেটা এনেছেন এখন থেকে চার পাঁচ ছয় সাত বছর আগে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঢাকা মহানগরে নিযুক্ত অ্যাম্বাসাডর সাহেবকে ড্যান মজিনাকে বলেছিলেন কাজের মেয়ে মর্জিনা এটা পেপারের শিরোনাম ছিল তো কি কারণে বলেছিলেন জানি না এটা তো পেপারই আছে আমার নতুন নিজের পক্ষ থেকে বলা কথা নয় আমার আবেদন এই মুহূর্তে যে আমরা যেহেতু দুটি রাষ্ট্রের মধ্যে সম্পর্ককে উন্নত করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র ওই টিটকারিটা ভুলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী এক মাস আগে এসে ঘুরে গেল আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজন নতুন দিল্লিতে এসে ঘুরে গেল তিন সপ্তাহ আগে চুক্তি স্বাক্ষর করে গেল এবং চুক্তি স্বাক্ষরের জন্যই তাকে মনে হয় রেখে দেওয়া হয়েছিল নির্বাচনের পরে দিনের বেলাও নয় রাত্রেবেলা টুইট করে জনাব ট্রাম্প সাহেব তার প্রতিরক্ষা মন্ত্রীকে ক্যাবিনেট থেকে বাদ দিলেন তো আমরা চাই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক হোক আমরা চাই বাংলাদেশ এবং চীনের মধ্যে সুসম্পর্ক হোক এবং এই দুজনের সঙ্গে একসঙ্গে সুসম্পর্ক রাখার যে কৌশল আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার সেটা পারবে বা চেষ্টা করতে হবে সরকার তো শুধু একজন ব্যক্তি নয় সরকার একটা সমষ্টি সকলে মিলেমিশে এটা করবে বিষয় আছে যে আমরা জানি আঞ্চলিকভাবে চীন এবং ভারতের মধ্যকার দ্বন্দ্ব আছে এবং দুপক্ষই এখন পর্যন্ত বাংলাদেশের কাছাকাছি বাংলাদেশ সরকার বা প্রধানমন্ত্রী খুব ভালোভাবে ব্যালেন্স করবার চেষ্টা করছেন কিন্তু দুপক্ষই একেবারে নিজেদের করে বাংলাদেশকে পেতে চাইছে এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় হচ্ছে আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে খানিকটা ভারতের উপর নির্ভরশীল বা ভারতকে এক ধরনের ফ্র্যাঞ্চাইজি তারা দীর্ঘদিন ধরে দিয়ে রেখেছে কিন্তু আবার ভারত তার প্রতিবেশীদের সঙ্গে খুব একটা তাল মিলিয়ে বা সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছে না যেটি আবার এই অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি খানিকটা খর্ব হচ্ছে বলে অনেকেই মনে করেন সেক্ষেত্রে কেউ কেউ মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আলাদা আলাদাভাবে ভারতকে বাইপাস করে বা ভারত ছাড়াই তারা সরাসরি সম্পর্ক করবার একটা চেষ্টা করতে পারে এবং সেক্ষেত্রে আবার এই যে চীনের সঙ্গে তার এখন বাংলাদেশ কোথায় থাকবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে বা এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে ঢুকবে কিনা বাংলাদেশ কি বিআরআই এর সঙ্গে বাংলাদেশের এক ধরনের অঙ্গীকার আছে সেখানে কি হবে সব মিলিয়ে কিছু জটিলতা তো আছে এই জটিলতা আসলে মোকাবেলা কিভাবে করা যাবে সেটা একটু খুব কঠিন প্রশ্ন আপনি করেছেন আমার মতো একজন রাষ্ট্রবিজ্ঞানের অছাত্র এবং আপনি খুব মেধাবী ছাত্র আমরা জানি এবং ট্রাম্প প্রশাসন খুব একটা সাউথ এশিয়ার ব্যাপারে খুব একটা উৎসাহী ছিল না কিন্তু ডেমোক্রেটসরা বা বাইডেন প্রশাসন বাইডেন কমলার যে অ্যাপ্রোচ বা অ্যাটিচিউড তাতে তারা এই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেবে বলে মনে হয় সো আমি আপনার কথাটা আপনার কথা প্রকাশ্যে যা বললেন তাও বুঝতে চেষ্টা করলাম আর যেটা বলতে পারেন নাই বা পিছনে থেকে গেল সেটা অনুধাবন করতে চেষ্টা করছি কথার পিছনের কথা দি ব্যাকগ্রাউন্ড তো আমি এরকম বলতে চাই যে আপনি একবার কথার মাঝখানে কল্যাণ পাড়ি নামও নিয়েছিলেন যে চেয়ারম্যানের সিদ্ধান্তের বাইরে আরেকজন কিছু যাবে কিনা বলবে কিনা বাংলাদেশে হয় না যখন যখন কেউ বলে তখন সে আলাদা হয়ে যায় যদি হয়ে যদি হইতো আর কি এই কালচারটা যদি আমরা ডেভেলপ করতে পারতাম যেটা গত করোনার কালে আমার একটা উপকার হয়েছে প্রচুর লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ আল্লাহর রহমতে কল্যাণ পাড়িতে মেলা লোক আসা যাওয়া করতেছে এটা একটা সুসংবাদ আপনাকে দেই তো ওই যদি পারতাম তাহলে 2014 সালে 20 দিনের জোট নির্বাচনে যাইতো যদি পারতাম তাহলে 2015 সালের ওই অবরোধটা সেরকম ভাবে তাৎক্ষণিক 5 মিনিটের নোটিশে কেউ ডাকা হতো না যদি পারতাম 2018 সালে নির্বাচনী ব্যবস্থা 20 দলের জোটের পক্ষ থেকে বন্দোবস্তটা আলাদা হইতো যদি পারতাম তাহলে এই ঐক্যফ্রন্ট এবং 20 দলের নাটকটা হতো না আমি এই জন্যই বলছি একটা সিদ্ধান্ত নিতে মানুষের কোনো অভাব নাই কিন্তু সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেওয়ার যে প্রবণতা এটা আমাদের দেশে খুব কম তবে আমি যতটুকুই বলি এক্সিকিউটিভ কাজে কার্যনির্বাহের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেওয়ায় পারঙ্গম এই জন্য আমি অনেক অভিনন্দন জানাবোই জানাবো
অনেকগুলো সিদ্ধান্ত ওনার সুবিধাজনক হয় নাই আমরা মনে করি এটা অবশ্যই সমালোচনার দাবি রাখে আবার অনেকগুলো সিদ্ধান্ত সুন্দর হয়েছে এটাও বাস্তবতা তো আপনি যেটা চায়না এবং আমেরিকা নিয়ে বলেছেন আর কি চায়না আমেরিকা ইন্ডিয়া ইন্ডিয়া আপনি যথার্থই বলেছেন নিঃসন্দেহে বলেছেন একেবারে খাঁটি কথাগুলো বলেছেন উই আর নাও আমি তিনটা আঙ্গুল যদি আপনার সামনে দেখাই ট্রায়াঙ্গেলের মতো একদিকে আমেরিকা টানছে একদিকে ইন্ডিয়া টানছে এবং একদিকে চায়না টানছে চায়না আমাকে টানুক আমি খুব খুশি আমেরিকা টানুক আমি খুব খুশি ইন্ডিয়া টানুক তাও আমি খুশি কিন্তু তিনজন তিনটি আলাদা রাষ্ট্র আমার সঙ্গে সেপারেট ডিল করতে হবে আমাকে যদি আপনি ইন্ডিয়ার সাবকন্ট্রাক্টে লিজ দেন আমি কেন পছন্দ করবো এটা এই শব্দটা বললাম আমি কিন্তু এটা রাষ্ট্র বিজ্ঞানে পলিটিক্যাল সায়েন্সের শব্দ না কিন্তু বাংলাদেশে বহুল প্রচারিত শব্দ বহুল প্রচলিত শব্দ যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার কাছে কন্ট্রাক্ট দিয়ে দিছে তাহলে বাংলাদেশ সামলা অতএব নতুন দিল্লি যা বলে ঢাকা তাই করে এবং গত বারো বছর ঠিক এই কাজটাই হয়ে আসছে যার তীব্র প্রতিবাদ বিভিন্ন নিয়মে বিভিন্ন ভাষায় আমরা বলে যাচ্ছি উই ওয়ান্ট এন স্টেবল রিলেশনশিপ উইথ ইন্ডিয়া নিঃসন্দেহে কিন্তু আমরা চাই না যে ইন্ডিয়া আরেকজনের হয়েও কাজ করুক ওয়ান টু ওয়ান আমার উপকার তুমি করবা তোমার উপকার আমি করব কিছু বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয় না এখন যে টানাটানিটা লাগছে এখানে অর্থনীতিও জড়িত রাষ্ট্রনীতিও জড়িত আন্তর্জাতিক সম্পর্ক জড়িত সোনাদিয়া দ্বীপের কথাটা এসে যাবে সেন্ট মার্টিনের কথাটা এসে যাবে চায়না থেকে আমাদের সাবমেরিন নামার কথা এসে যাবে ইন্ডিয়া কর্তৃক বর্মাকে মায়ানমারকে সাবমেরিন দেওয়া এই কথাটা এসে যাবে আমরা সমুদ্রের অনেকটা অঞ্চল নিজেরা পেয়েছি সেটার জন্য বর্তমান সরকার কৃতিত্ব পাবে আন্তর্জাতিক আদালত ন্যায় বিচার করেছে সেই প্রসঙ্গটা আসবে বাংলাদেশের উত্তর পশ্চিমে রংপুর দিনাজপুরের উপরে ১৭ মাইলের যে ২১ কিলোমিটারের যে গ্যাপ শিলিগুড়ি করিডোর আমরা বলি ভুটানের যে দোকলাম সেখানে যে চায়না ক্যান্টনমেন্ট করছে উত্তর পশ্চিমে ভারতের উত্তর পশ্চিমে ৭টা প্রদেশ আছে সেখানে কি অস্থিতিশীল অবস্থা আছে আমাদের অতি প্রতিবেশী আরাকান রায়খাইন প্রদেশ যেখান থেকে রোহিঙ্গারা এসছে সেখানে চায়না কি করছে সব এসে যাবে আমি নিশ্চিতভাবে বলতে চাই বাংলাদেশ সরকারের একটা ভুল আছে অতি বিশ্বাস করা রাষ্ট্রনীতিতে পররাষ্ট্রনীতিতে কাউকে কোল জেলা খুলে দিতে হয় না প্যান্ট খুলে দিতে হয় না আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে আমার ঘরের তালা চাবি সব দিয়ে দিছি আজকে দেখুন না চায়না আমার পাশে দাঁড়িয়েছে রোহিঙ্গা সমস্যায় না ইন্ডিয়া আমার পাশে দাঁড়িয়েছে আর এই কথাটা বলতেও শরম পায় রেঙ্গুনের মাটিতে দাঁড়িয়ে রাজধানী মায়ানমারের রাজধানীতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের বলে এসেছিলেন আপনি মনে আছে তিন বছর আগে কি বলেছিলেন অথচ আমি আপনাকে এক এক্সাম্পল দিই আমি অতি ক্ষুদ্র মানুষ বাট আল্লাহর রহমতে যদ্দুরি মেধা দিয়েছে সাহস দিয়েছে আর কয়দিন বাঁচবো তার তো ঠিক নেই ৭১ বছর শেষ হয়ে ৭২ চলতেছে সত্য কথাটা দেশের সাথে না বললে তো হবে না সেটা হলো যে এই রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের উপর চাপাইছে কে যাদেরকে আমরা তথাকথিত বন্ধু বলি তারা কেন আপনাকে সাইজ করার জন্য আপনার ঘাড়ের উপরে চাপটা দিয়ে রাখছে এবং আমি একজন কল্যাণ পার্টির চেয়ারম্যান হতে পারি কিন্তু বাংলাদেশের সমস্যার সময় আমি বাংলাদেশের নাগরিক আমরা তো সেটাকে স্বাগতম জানাইছি যে পৃথিবী তোমরা বাংলাদেশের পাশে দাঁড়াও মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগটা নিয়েছে মানবিক কারণে কিন্তু এটা আমাদের পার্মানেন্টলি থাকতে পারবে না কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আজ পর্যন্ত আওয়ামী লীগের বাইরে তার গভর্নমেন্টের বাইরে কারোর সঙ্গে কনসাল্ট করে নাই এটা হলো তাদের হীনমন্যতা Why? It's a national problem. You call the whole nation to talk on it. আমি আপনার সঙ্গে আসি আপনি তাড়াতাড়ি আমাকে ফুল স্টপ দিয়েন না সেটা হলো যে একটু দিতেই হবে সেমিকোলন দেন জি আচ্ছা তো সেটা হলো যে এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এমন একটা টাইম এখন আসছে এমন একটা টাইম নিজের দেশের ভিতরে গণতন্ত্র নাই করোনার কারণে আমরা ক্ষতিগ্রস্ত তারপরে আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের জিডিপি নিয়ে পেপার পত্রিকায় অনেক কথা আসছে যে ভারতকে আমরা ডিঙ্গাইছি এটা অস্থায়ী ভিত্তিতে হয় এর আগেও আমরা কিন্তু ডিঙ্গাইছি আবার ভারত আগায় যায় আবার আমরা আগায় যাই এর জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে বিভিন্ন কারণে আমাদের রেমিটেন্স বেড়েছে সব কিছু মিলিয়ে ভালো জিনিস যেমন আমাদের আছে মন্দ জিনিসও আছে এটাই একটা রাষ্ট্রের নিয়ম ভালোও থাকবে মন্দও থাকবে কিন্তু কথাটা দাঁড়াইলো ভালো যদি ৫টা হয় আর মন্দ যদি ২১টা হয় তাহলে ব্যালেন্সে যায় তো মন্দটাই আপনার ধরা পড়বে এখন সমাজটা হয়ে গেছে এরফান সেলিমের হাতের জিনিস সমাজটা হয়ে গেছে পি কে হালদারদের সমাজ হয়ে গেছে অতএব এখন যত কিছুই আপনি করেন চায়নার সঙ্গে বন্ধুত্ব করেন আর ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করেন অ্যাট দি এন্ড অব দি ডে দিনের শেষে রাত্রেবেলা এশার নামাজ পড়ে যখন শুইতে যাবেন তখন আপনার দেশ আপনার সামনে চোখের সামনে ঘুরবে পি কে হালদার আপনার চোখের সামনে ঘুরবে সম্রাট আপনার চোখের সামনে ঘুরবে এরফান সেলিম নৌবাহিনীর লেফটেন্যান্ট সাহেব মার খাবে সে বলবে এই বাংলাদেশ আমি থাকবো এই বিচার যদি না হয় আমি থাকবো না দেখি তুমি কেমনে থাকবো অর্থাৎ কিনা আমি বলতে চাচ্ছি অনেকগুলো
অনেকগুলো অনুচ্চারিত অপ্রকাশিত টেনশন আমাদের সমাজে কিন্তু এখন বিচরণ করছে, মেহরবানি করে খেয়াল করুন। এবং এর কারণে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গণভবন ছেড়ে নাকি যমুনায় গেছেন, এটা হচ্ছে ডিসইনফেকশন করার জন্যে। কিন্তু এটাকে ঘিরে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নাই। এখন ফেসবুককে তো আপনি মেরে ফেলতে পারতেছেন না, মিস্টার ফেসবুক তোরা মেরে ফেলাম এটা তো বলা যাচ্ছে না। এখন সমাজে এগুলোও নতুন উৎপাত, আপনি খবর যেমন পাবেন ভালো খবর যেমন পাবেন আবার ডিসইনফরমেশনও পাবেন, রং ইনফরমেশনও পাচ্ছেন। এই যে ইস্কন কি জানি বলে দিল চার দিন আগে, হেফাজতকে নিয়ে বলা বলে শুরু করলো, যে ভাই বলল দেখে কথা আমার মনে আসতো আমি লিখে রাখছি, ধর্ম যার যার উৎসব সবার, 80% 90% মুসলমান দুর্গা উৎসবে দুর্গাপূজার উৎসবে যত আনন্দ নিয়ে আমরা যাই ওই পরিমাণ আনন্দ নিয়ে কেউ ঈদ উল ফিতর আসেন? কিন্তু আমার গুরুজন আমার মুরব্বীরা বলেছেন তুমি হাটাদারি থেকে যদি এমপির ইলেকশন করতেছ তুমি সবার কাছে যাবা, আমি তো সকল জায়গায় যাব। এটা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীও যান, কিন্তু আমাদের জনগণের যারা ইস্কন করেন তারা কি কথাটা মনে রেখেছেন যে উস্কানিমূলক কথাগুলো বললেন? তারা তো মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিপদ সৃষ্টি করতেছেন, কারণ গভর্নমেন্টের উপরেই তো ঝামেলাটা ফাইনালি পড়বে। ইরফান সেলিম কি করছে, মেয়েটা ম্যানেজ করতে হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্টকে। ইরফান সেলিম তো জেলখানার ভিতরে ফুর্তিতে আছে বা হাসপাতালে চুয়ে সিগারেট খাচ্ছে। ওকে, তা আমি এই জন্য বললাম একটু ফুল স্টপ দেন এখন, কোন জায়গা দাদা স্টপ, ও ফুল স্টপ, থ্যাংক ইউ, পরে আসছি নেক্সট টাইম। ওকে স্যার আব্দুল মান্নান, মান্নান ভাই অনেক মুরব্বি মানুষ ওনাকে বলেন গুরুজন। না আসলে আসলে আমাদের একটা মানে অভ্যাস হয়ে গেছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলতে গেলেই আমরা বলি যে আমেরিকা তার শিষ্যকে রেখেছে, ভারতকে রেখেছে যে বাংলাদেশকে দেখভাল করবার জন্য, বাংলাদেশকে কন্ট্রোল করবার জন্য। এই কথাটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে অমত পোষণ করি, কারণ বাংলাদেশ একটা সভরেন স্টেট, বাংলাদেশকে শুধু আমেরিকা সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যেরকম আছে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক আছে, ইন্ডিয়া যেহেতু কাছে, ইন্ডিয়া যেহেতু আমাদের মুক্তিযুদ্ধে বিশেষভাবে আমাদেরকে সাহায্য করেছে সেহেতু প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্ক, চীনও আমাদের প্রায় প্রতিবেশী, চীনের সাথেও আমাদের সম্পর্ক, আমরা কারুর সবারই সঙ্গে বন্ধুত্ব কারুর সঙ্গে শত্রুতা আমরা করতে চাই না, আমরা দেখাতে চাই না। সেই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে নন অ্যালায়েন্স কনফারেন্স করবার জন্য একটা চেষ্টা করা হয়েছিল, শেখ হাসিনা করেছিলেন, সেটা আমার ভাইদের নেত্রী তিনি সেই নন অ্যালায়েন্স কনফারেন্সটা করতে দেননি, সেটা তাকে মনে করে দিতে যাচ্ছি। এখন নন অ্যালায়েন্স আর হচ্ছে না, তা বলেছেন যে ভারতের সঙ্গে এখন সম্পর্কটা ভারতের সঙ্গে কেমন হবে আমেরিকার, আমেরিকার সম্পর্ক ভারত একটা বড় দেশ সম্পর্ক, কিন্তু ভারতের যদি গণতান্ত্রিক চর্চাটা কমে যায় তাহলে পরে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কথা থাকবে না, যার সঙ্গেই যেখানেই গণতান্ত্রিক চর্চাটা বেশি হবে সেই গণতান্ত্রিক চর্চার সঙ্গে অন্য গণতান্ত্রিক চর্চার যে দেশ সেই দেশের সম্পর্ক ভালো হওয়া, কারণ একমত সমতে তারা চলবে, সেজন্য এখানে এটা হওয়া অত্যন্ত স্বাভাবিক। ফলে আমরা উনি মায়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কথা বলেছেন যে ওনাদেরকে ডাকা হচ্ছে না, ওনাদেরকে ডাকা না হলে ওনারা নিজেরাও তো কিছু করতে পারেন, ওনারা নিজেরা তো কিছু করেননি। এবং উনি ধন্যবাদ দিয়েছেন যুবনেত্রী শেখ হাসিনাকে যে মানবতার মা হিসাবে, তো এজন্য ওনাকে আমি ধন্যবাদ দিই। আমরা চেষ্টা করছি না এই বলাটা ঠিক না, কারণ ভারত দেশে আমাদের সঙ্গে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা আশা করা যায় না, অথবা চীন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে এইভাবে একটা দেশ চলতে পারে না, কারণ প্রত্যেকটা দেশের একটা সভরেনটি আছে, প্রত্যেকটা দেশের একটা নিজস্বতা আছে। সেই কারণে আমাদেরকেই চেষ্টা করতে হবে এবং আমাদেরকে জাতিসংঘের কাছে বাইডেন সরকারের কাছে বিশ্ব দরবারে যে দরবার যে বসবে বাইডেন বলছেন সেই দরবারে আমাদেরকে উপস্থাপন করতে হবে যে আমরা এই 11 লক্ষ লোক নিয়ে বিপদে আছি, আমরা আমাদের দেশের মানুষ না, তারা তাদের দেশে ফিরে যাবে, সেই ব্যবস্থা করতে হবে। এগুলো হচ্ছে পলিসি, এগুলো হচ্ছে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি
ক্ষেত্রে শত্রু মনে করব না, সকলকে বন্ধু এবং সকলের সঙ্গে সুসম্পর্ক রেখে আমরা পররাষ্ট্র নীতি চলছে চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আমল থেকে যে পররাষ্ট্র নীতি ছিল সেই অভিধায় সেই নির্যাসে আমাদের পররাষ্ট্র নীতি এখনো চলছে। ফলে আমি আশা করব যে ইব্রাহিম ভাই এটাকে এইভাবে না বিবেচনা করে উনি বিবেচনা করবেন যে শেখ হাসিনা সকল দেশের সঙ্গে সকল মানুষের সাথে বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে চীন বা ভারত আমাদের কাছে দুটাই বিদেশী রাষ্ট্র, দুটাই আমাদের বন্ধু রাষ্ট্র। যদি চীন আমাদের সঙ্গে ছিল না তারপরেও এক সময় বন্ধু না থাকলে পরবর্তীতে বন্ধু হতে পারবে না এমন তো কোনো কথা লেখা নেই। সেই জন্য চীনের বন্ধুত্বের কথাটা অস্বীকার করার কোনো কারণ নেই। তবে ভারত পরীক্ষিত বন্ধু, ভারতের পরীক্ষা আমরা তাকে পাশ করতে দেখেছি, সেজন্য ভারতকে আমরা বিশ্বাস করি এবং ভারত আমাদের উপরে ছড়ি ঘোরাবে, আমাদের মুরব্বীর মতো থাকবে এটা না, এটা আমরা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে ভারত আমাদের বন্ধুর মতো ভাইয়ের মতো আমরা একে অপরের সঙ্গে বসবাস করব, এটাই আমাদের হওয়া উচিত। তো আমরা এক্ষেত্রে আমেরিকার সাহায্য চাইব, এক্ষেত্রে আমরা বিশ্ব সভ্যতার বিশ্ব মানবতার সাহায্য চাইব যে তারা যেন সবাই চেষ্টা করেন যাতে করে রোহিঙ্গারা দেশে ফিরে যেতে পারে। এই এটা করলে পারে আমাদের দেশের সমস্যা বিরাট একটা সমস্যার সমাধান হবে এবং এই সমস্যার সমাধান করবার জন্য জননেত্রী শেখ হাসিনা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সব মিটিংয়ে সব জায়গায় সব অধিবেশনে। তিনি রোহিঙ্গাদের কথা প্রথমেই বলেন, রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার কথা বলেন। আমরা আশা করব যে এই নতুন সরকার, আমেরিকার নতুন সরকার, এই নতুন সরকার নিশ্চয়ই মানবিক দিক বিবেচনা করে তারা রোহিঙ্গাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। এই এগিয়ে আসবার জন্য তাদেরকে যে আমাদেরকে অনুরোধ করতে হবে শুধু তা নয়, মানবতাকে মানবতার জয়গান গাওয়ার জন্য, মানবতাকে গণতন্ত্রকে চর্চাটাকে ঠিক রাখার জন্য এই মায়ানমার মানুষকে মায়ানমার ফেরত পাঠাতে হবে, তবেই দেশে শান্তি আসবে। শুধু দুটো দেশে শান্তি আসলে চলবে না, আমাদের সকল দেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে শান্তিতে সুহালে বসবাস করতে হবে। মিস্টার জেনারেল, আমরা একেবারে শেষের দিকে খুব ছোট করে প্রফেসর আব্দুল মান্নান যেটি বলছিলেন, আমি যেটুকু বুঝেছি ওনার কথা, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মনে হচ্ছে, এটি তো এখনো নিশ্চিত করে বলা যাবে না, ডেমোক্রেটিক পার্টির ইতিহাস বা বাইডেন কমলার যে ব্যাকগ্রাউন্ড তাতে করে বা তারা যা ইতিমধ্যেই যা বলেছেন তাতে তাদের সঙ্গে সেই সব দেশের সম্পর্ক ভালো থাকবে যেই সব দেশ দেশের লিবার্টি, রুল অফ ল, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এগুলো নিশ্চিত করা হবে এবং সেটি তিনি ভারতের ক্ষেত্রে বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি সেটি হবে। অর্থাৎ যেসব দেশ সেই সব বিষয় না থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সব দেশের সঙ্গে সম্পর্কটা ভালো থাকবে না এবং কোনো কোনো ক্ষেত্রে তারা কিছু অ্যাসার্টিভ তাদের ক্রিয়াকর্ম আছে সেগুলো হয়তো করবার চেষ্টা করবে, এবং যেটি আপনারা কূটনৈতিক সম্পর্ক বা বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে এটি তো আসলে হওয়া উচিত নিজের দেশের স্বার্থ দেখা এবং এই নেগোসিয়েশন বলি বা বার্গেনিং যাই বলি না কেন সেটি ডিপেন্ড করে কিন্তু নিজের ভেতরকার শক্তির, রাজনৈতিক এবং অর্থনৈতিক শক্তির উপরে। তো সেই সব দিক থেকে আসলে আমাদের ভেতরকার শক্তি কতখানি এবং সব মিলিয়ে প্রফেসর মান্নান যেটি বলছিলেন আপনি কি মনে করেন, খুব ছোট্ট করে মিনিট দুয়েক সময় আপনার জন্য আজকে এই মুহূর্তে যে প্রশ্নটি আপনি করলেন এটা এত গভীর প্রশ্ন এবং এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আপনাকে অভিনন্দন না জানাই আমি পারলাম না। জিল্লুর ভাই, দ্য টাইম অফ দি মানে কোয়েশ্চেন অফ দি সেঞ্চুরি বলতে গেলে অনেকটা, কারণ বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেমোক্রেসি, লিবার্টি আপনি অনেক কিছু না বলে বলে ফেলেছেন। আমি এরকম বলবো, দুটো কথা বলে রাখি, আওয়ামী লীগ দলীয় সকল নেতাকর্মী ভাই, জনগণ যারা আওয়ামী লীগ করেন তাদের প্রতি আহ্বান থাকবে, শুধু বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটা বাজাবেন না, 7ই মার্চের ভাষণ অবশ্যই বাজাবেন, আমিও পছন্দ করে শুনতে চাই। তার সঙ্গে বঙ্গবন্ধু 1975 সালের জানুয়ারি মাসের 11 তারিখ কুমিল্লা সেনানিবাসে অস্থায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে যে ভাষণটি দিয়েছিলেন, যেটি ইউটিউবে আছে, মেহরবানি করে সেটাও বাজায় শোনান, তাহলে আপনাদের উপকার হবে, বাংলাদেশের উপকার হবে। দ্বিতীয়, যারা বর্তমান রাজনৈতিক সরকারকে বা তথাকথিত রাজনৈতিক সরকারকে ক্ষমতায় এনেছেন, আসতে সাহায্য করেছেন, তাদেরকে বলবো
যে আমার দৃষ্টিতে আমার জ্ঞানে আমার মূল্যায়নে সবচেয়ে বেশি নিরপেক্ষ নির্বাচন ছিল এই বাংলাদেশে 1991 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচন সেখানে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি সাহেব আবেদন করেছিলেন পুরা সামরিক বাহিনীর কাছে এবং ব্যুরোক্রেসির কাছে যে আমি এই দায়িত্বটা নিয়েছি শুধু একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্যে যে কেউ ক্ষমতায় আসতে পারত বিএনপি ক্ষমতায় আসছে জামাতের রাজনৈতিক সমর্থন নিয়ে সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেট থেকে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা চাকরিরত শুনছেন তাদেরকেও বলছি লজ্জার কিছু নাই সেই যেই সার্কুলারটা দেওয়া হয়েছিল মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স জয়েন্ট সেক্রেটারি মিস্টার আব্দুল হামিদ চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এবং সেনাবাহিনীর সদর দপ্তর থেকে ব্রিগেডিয়ার সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম কর্তৃক স্বাক্ষরিত যে হাউ উইল দি নির্বাচন বি কন্ডাক্টেড উই আর লুকিং ফর শত্রুদের মতো আপনি আবার বললেন না যে হাউ উইল দি নির্বাচন বি কন্ডাক্টেড হাউ উইল দি ইলেকশন বি কন্ডাক্টেড সেই তল্লাশিটা করার জন্য তাহলে প্রত্যেকেই একটা আত্মসমালোচনার সুযোগ পাবে কেন আমি আজকে গণতন্ত্রবিহীন গণতন্ত্র বাংলাদেশে ফেরত চাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন জনগণের ভোটে যেন আসে সেই ভোটটা যেন দিনের বেলা হয় সকলে যেন সুযোগ পায় হাবিজাবি দিয়ে সম্ভব না আমি কথাটা বললাম একটি দেশের উন্নয়ন মেনে নিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন কথাটা সত্যই বহুত কাঠামোগত উন্নত তো হচ্ছেই কিন্তু শুধু ব্রিজ রাস্তা জিডিপি দিয়ে তো একটা দেশ হয় না মানুষ তার মন তার হ্যাপিনেস অনেক কিছু প্রয়োজন তো সেটা করতে গেলে আপনাকে একটা গণতান্ত্রিক সরকার ফেরত আনতেই হবে সেই জন্যে আপনার প্রশ্নের সঙ্গে মিলাচ্ছি যে আমেরিকা ওই গণতান্ত্রিক সরকারকে পছন্দ করবে কিন্তু এখন থেকে চার বছর পাঁচ বছর ছয় বছর আগে অভিযোগ ছিল তৎকালীন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বাংলাদেশের রাজনীতিতে বেশি মাথা ঘামাচ্ছেন বা নাক গলাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এখন আবার যদি বর্তমান সরকার আসার পর রাজনৈতিক দল তো সেম হিলারি ক্লিন্টন না হতে পারে আরেকজন আসতে পারে দে উইল বি মোস্ট লাইকলি অ্যাজ ইউ সেড মোর ইন্টারেস্টেড তা আমি আবেদন করছি বাংলাদেশের রাজনৈতিক সকল রাজনৈতিক কর্মীর কাছে এবং সকল সরকারি কর্মকর্তার কাছে যারা ইলেকশনে সহায়তা করেন আপনাদের ভূমিকাটা পুনর্মূল্যায়ন করুন নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি সৎ কাজটি করেছিলেন কি করেন নাই না করে থাকলে তওবা করেন এবং ওয়াদা করেন আগামীতে আপনি দেশকে ভালোবাসবেন দলকে নয় আপনি কথার মাঝে বলেছিলেন ইনস্টিটিউশনের কথা বলেছিলেন ইনস্টিটিউশনটাকে শক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবার জন্য গণতন্ত্রকে সুসংগত করার জন্য যে সমস্ত কার্যক্রম করা দরকার সেগুলো শেখ হাসিনা করছেন শেখ হাসিনা চাচ্ছেন এই যে এবারে বলা হয়েছে যে কোনো মানুষ গৃহহীন থাকবে না যার জায়গা জমি নাই সেও একটা ঘর পাবে যার জমি আছে তার জমিতে ঘর করে দেওয়া হবে এই যে একটা স্পিরিট মানুষের একটা স্পিরিট কেউ না খেয়ে থাকবে না মাঙ্গা থাকবে না এই যে গণতান্ত্রিক মানুষের জন্যই তো দেশ মানুষের জন্যই তো সরকার তো সেগুলো উনি করার চেষ্টা করছেন এবং ইব্রাহিম ভাই যেটা বললেন যে উনি ওনার স্বাক্ষরে এবং আরেকজন অফিসারের স্বাক্ষরে যে চিঠি গেছেন আমাদের কোনো স্বাক্ষরে কোনো চিঠি যায়নি আমরা কোনো বলিনি কারণ আর্মির কাজ করেছে ধন্যবাদ এরা যারা ব্যুরোক্র্যাট তারা ব্যুরোক্রেসির কাজ করেছে ফলে আপনি ধন্যবাদ দিচ্ছেন আমিও আপনাকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি চাচ্ছি গণতন্ত্র চর্চা আমাদের নিশ্চয়ই অব্যাহত থাকবে এবং আমরা সকলে গণতান্ত্রিক মন হয়ে মহান মুক্তিযুদ্ধের ধন্যবাদ যে চেতনা সেটাকে আমরা জাগ্রত রাখবো ধন্যবাদ প্রফেসর আব্দুল মান্নান এবং মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম দর্শক আমরা কথা বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নির্বাচনের ফলাফল নির্বাচনী ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা তার সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে দেখা এবং বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমার অতিথিরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কিন্তু একমত এই জায়গায় এবং এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশংসাও করেছেন যে নির্বাচন হয়ে গেল এটিকে ওনারা মার্কিন গণতন্ত্রের জয় দেখছেন মার্কিন প্রতিষ্ঠানগুলোর জয় দেখছেন মার্কিন রাজনৈতিক ব্যবস্থার জয় হিসেবে দেখছেন এবং এটি ওনারা সকলেই বলছেন যে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবার কোনো বিকল্প নেই এটি দেশের রাজনৈতিক ব্যবস্থা যদি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যদি ঠিকঠাক মতো ক্রিয়াশীল হয় কাজ করে প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয় স্বাধীন হয় নিজেরা নিজেদের মতো করে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং জনগণের অংশগ্রহণ যদি নিশ্চিত করা যায়
তাহলে আসলে কারো জন্য বিপদ না কতিপয় অপরাধীর জন্য হয়তো বিপদ বা সমস্যা হতে পারে কিন্তু বাংলাদেশের মতো এই প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকার কারণে রাজনৈতিক ব্যবস্থা নির্বাচনী ব্যবস্থা দুর্বল থাকার কারণে গণতন্ত্র দুর্বল থাকার কারণে যেটি হয় যে যখন বিপদে পড়ে শুধু একজন দুইজন মানুষ বিপদে পড়ে না একটা দল পুরো বিপদে পড়ে একটা গোষ্ঠী বিপদে পড়ে এবং বিপদে পড়ে পুরো পরিবার নিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম ব্যবস্থা থাকলে আসলে সেটি কিন্তু সম্ভব নয় কাজেই আমাদের মনোযোগ দিতে হবে স্বাধীনতা রক্ষার জন্য আমাদের মনোযোগ দিতে হবে গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য এবং গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার দিকে এবং দেশের উন্নয়নে গণতন্ত্রে রাজনীতিতে নির্বাচনে অর্থনীতিতে মানুষের অংশগ্রহণকে বাড়াবার দিকে মনোযোগ দিতে হবে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সজাগ সতর্ক হতে হবে কীভাবে তারা জনগণকে তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে দলের সঙ্গে যুক্ত করতে পারেন সম্পৃক্ত করতে পারেন এবং এর কোনো বিকল্প আসলে নেই পৃথিবীর কোথাও নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্র আরও একবার প্রমাণ করল যে মানুষই আসলে সবচেয়ে শক্তিশালী এবং মানুষের ইচ্ছে শক্তির কাছে বাকি সব কিছু যত রকম যে পাগলামি করুক না কেন যত রকমের অপরাধ কর্ম বা অশুভ শক্তির সঙ্গে তার সংযোগ থাকুক না কেন তার পক্ষে বিজয়ী হওয়া সম্ভব নয় দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা